আমাদের সঙ্গে থাকার জন্য ঢেউ এবার প্রচন্ড তুষারপাত এবং ঠান্ডাকে হার মানিয়ে প্যারিসের আইফেল টাওয়ারের সামনে প্রবাসী বাঙালিরা সমবেত হয়ে একাত্মতা প্রকাশ করেছে শাহবাগের প্রজন্ম স্কোয়ারের লাখো তরুণের সাথে প্যারিস থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি এম এ হাসান ঢাকা শাহবাগের মতো পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত অনেক বাংলাদেশিরাই এখন প্রতিবাদ মুখর দাবিতে। সাথে প্রকাশ করে যুদ্ধাপরাধীর টাওয়ারের সামনে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ও মাইনাস তাপমাত্রার মধ্যে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিরা আইফেল টাওয়ারের সামনের মানবাধিকার চত্বরে মোমবাতি জ্বালিয়ে সমাবেশের সূচনা করেন এরপর স্লোগানে স্লোগানে মুখরিত করে পুরো এলাকা আজকে প্রমাণিত হয়েছে যে যুদ্ধাপরাধীদের বিচার এবং কোনো আদালতের উপর নির্ভর করে না আজকে উনিশশো একাত্তরের পরে দুই হাজার তেরো আর একটি মুক্তি যুদ্ধ আরেকটি উনিশশো একাত্তর আর সকলের দাবি ছিল একটাই কাদের সহ সকল যুদ্ধাপরাধীর ফাঁসি এই পথের মধ্যে রাস্তায় নেমেছি আমাদের প্রাণের দাবি আমাদের আজন্ম দাবি আমাদের চেতনার দাবি মানবতা মহিরুদ্ধ যুদ্ধাপরাধের ফাঁসি দিতে হবে শাহবাগের সেই চত্বরের সাথে একাত্ততা ঘোষণা করে কাদের মোল্লার পাখি চায় পাঘে চায় পাঘে চায় ফ্রান্সের প্রবাসী বাংলাদেশিদের সাথে এই আয়োজনে অংশগ্রহণ করেছে মাটি সুর ইরিচি শিল্পী গোষ্ঠী ঘাতক দালাল নির্মূল কমিটি মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং কমিউনিটির বিভিন্ন নেতাকর্মীরা এম এ হাসেম চ্যানেল আই প্যারিস ফ্রান্স মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত কসাই মোল্লা খ্যাত কাদের মোল্লা যাবজ্জীবন কারাদণ্ড বাতিল করে ফাঁসির প্রধান প্রদান এবং অপরাপর যুদ্ধ অপরাধীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ম্যানচেস্টারের বাঙালি কমিউনিটি নেতৃবৃন্দ বিস্তারিত থাকছে আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি তৈবুর রহমান শ্যামলের রিপোর্টে দেশ ও প্রবাসে শাহবাগ থেকে ম্যানচেস্টার সবার মুখে একটাই সুর তুই রাজাকার তুই রাজাকার বিভিন্ন ছন্দের তালে তালে ও দেশত্ববুদ্ধ গান গে রাজাকার কাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ধার্য করার দাবিতে গত রবিবার দুপুর বাংলাদেশ কমিউনিটি মিলিত হয়েছিলেন বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ সহ বিভিন্ন মানুষ উক্ত বিক্ষোভ সমাবেশে আগত সবার একটাই দাবি অবিলম্বে কাদের মোল্লা রায় মৃত্যুদণ্ড ঘোষণা ও আবুল কালাম আজাদ ওরফে বা রাজাকারকে খুঁজে বের করে তার মৃত্যুদণ্ড কার্যকর এবং অন্যান্য যুদ্ধ অপরাধীদের বিচারের রায় দ্রুত ঘোষণা জোরালু দাবি জানান তারা উক্ত বিক্ষোভ সমাবেশে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধা সাজ্জাদ খান কাউন্সিলার লুথুর রহমান গনি আহমেদ চৌধুরী তাসাদ্দ হোসেন বাহার সাংবাদিক ফারুক জোশী এডভোকেট মীর গুল্লাম মুস্তফা রুহুল আমিন রুহুল এস এম উনিম প্রমুখ ম্যানচেস্টার বাংলাদেশ হাউস কমিউনিটি হল প্রাঙ্গন থেকে তৈবুর রহমান শ্যামল চ্যানেল আই নিউজ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে যুক্তরাজ্য আওয়ামী মিডল্যান্ডস মিডল্যান্ড শাখা ত্রিবার্ষিক সম্মেলন দু তেরো এই সম্মেলন নিয়ে বিস্তারিত থাকছে আমাদের বার্মিংহাম প্রতিনিধি আবদুল্লাহাদ সুমনের রিপোর্টে দীর্ঘ দশ বছর পর বিপুল উৎসাহ উদযাপনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল মিডল্যান্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন দলীয় স্লোগান দিয়ে দলে দলের নেতাকর্মীরা সম্মেলনস্থলে যোগ দেন সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ছিল উৎসবের আমেজ কোরআন তেলাওয়াত জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানের প্রথমেই মোমবাতি জ্বালিয়ে শাহবাগের প্রজন্ম চত্তরের আন্দোলনের প্রতি একাত্মতা ঘোষণা করা হয় সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি এ কে এম আসাদুজ্জামানের সভাপতিত্বে ও সদস্য সচিব হিবজুর রহমান খানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ জালাল উদ্দিন বিশেষ অতিথি যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সভাপতি আলহাজ শামসুদ্দিন খান প্রধান বক্তা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাইদুর রহমান ফারুক মারুফ চৌধুরী নইমুদ্দিন রিয়াজ শাহাবুদ্দিন চঞ্চল গাবরুমিয়া মিয়া নুরুল ইসলাম বেলাল ওয়ালি খান সহ স্থানীয় নেতৃবৃন্দ অত্যন্ত সফলভাবে সম্পন্ন হওয়া সম্মেলনের মাধ্যমে নতুন ও পুরাতনের সমন্বয়ে গঠিত নতুন কমিটি রাজাকার মুক্ত বাংলাদেশ করতে সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে যুক্তরাজ্যের নেতৃবৃন্দ আশা নবীন এবং প্রবীণদের সমন্বয়ে একটা সুন্দর শক্তিশালী কমিটি করে দেব যেই কমিটি যুক্তরাজ্যে আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করবে এবং যুক্তরাজ্যে আওয়ামী লীগের হাত শক্তিশালী হলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী হবে আমরা ফাঁসি চাই সর্বোচ্চ শাস্তি চাই গুলাম আজম মুজাহিদ নিজামিদুল্লাহসান সাইদি কাদের সহ সকলের আজকের এই সময় অত্যন্ত সফল এবং সার্থক হয়েছে আমরা আশা করি আমরা এখন কাউন্সিল অধিবেশনে যাব। আমরা সবার মতামতের ভিত্তিতে আমরা একটি কমিটি নতুন এবং পুরাতনের সমন্বয়ে সবাইকে নিয়ে আমরা একটি নতুন কমিটি উপহার দেবো এখানে যুক্তরাজ্য থেকে এসেছি মিডল্যান্ড আওয়ামী লীগের একটা সুন্দর সম্মেলন করে দেওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনার আদেশ মোতাবেক এইখানে নবীন এবং প্রবীণের এবং রাজাকার মুক্ত একটা এবং যারা সুবিধাবাদী সুবিধাবাদীদের ছেড়ে রেখে আমরা নতুন একটি কমিটি এখানে গঠন করে দিয়ে যাব যারা আগামী তিন বছরের জন্য এই মিডল্যান্ড এলাকায় বঙ্গবন্ধুর কথা বলবে জননেত্রী শেখ হাসিনার সফলতার কথা বলবে এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাবে এইটাই আমি কামনা করি তাদের কাছে সম্মেলন শেষে কাউন্সিলের মাধ্যমে হিবুর রহমান খানকে সভাপতি ও নুরুল ইসলাম বেলালকে সাধারণ সম্পাদক করে যুক্তরাজ্যে গুরুত্বপূর্ণ এলাকা মিডল্যান্ডসের নতুন কমিটি আগামী তিন বছরের জন্য ঘোষণা করা হয় এই নতুন কমিটির মাধ্যমে মিডল্যান্ডসের আওয়ামী রাজনীতি আরও সুসংগঠিত হবে বলে সকলের প্রত্যাশা বার্মিংহাম থেকে আব্দুল আহাদ সুমন চ্যানেল আই আগামী একত্রিশে মার্চ অনুষ্ঠিত ব্রিস্টেল বাথ অ্যান্ড ওয়েস্ট বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মুর্শেদ আহমেদ মতসির সমর্থনে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আমাদের ব্রিস্টেল প্রতিনিধি কবির আলী জানান ব্রিস্টেলের স্থানীয় একটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন ব্রিস্টেলের বিশিষ্ট ব্যবসায়ী নুরি কাদির জুনাইদ। আবু সাইদের পরিচালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন ব্রিস্টলের নব নির্বাচিত লর্ড মেয়র ফারুক চৌধুরী আতিকুর রহমান হক রুকু মতিউর রহমান সোহেল আহমেদ আলী প্রমুখ উপস্থিত বক্তারা বলেন আগামী নির্বাচনের সংগঠনের কাজে গতি আনতে হলে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে এবং তাদেরকে নির্বাচিত করতে হবে তাই আগামীতে সংগঠনকে আরও গতিশীল করতে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মুর্শিদ আহমেদ মত ভোট দিয়ে নির্বাচিত করতে আহ্বান জানানো হয় ব্রাডফোর্ডের জালালাবাদ জামে মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে শুক্রবার স্থানীয় উলামায়ে কেরাম এবং কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিতিতে এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় বিস্তারিত জানাচ্ছে আমাদের ব্রাডফোর্ড প্রতিনিধি শেখ মোহাম্মদ লায়েক গত আটই ফেব্রুয়ারি শুক্রবার ব্রাডফোর্ডের জালালাবাদ জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় বাদ জুমা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য দলে দলে স্থানীয় জনগণ উপস্থিত হতে থাকেন ব্রাডফুড থ্রিতে অবস্থিত জালালাবাদ মসজিদটি বর্তমানে বার্লো স্ট্রিটে অবস্থিত মসজিদটিকে পার্শ্ববর্তী বিনি স্ট্রিটে স্থানান্তরিত করা হচ্ছে বর্তমানে মসজিদে মুসল্লিদের জায়গার সংকুলন না হওয়ায় দুইশো হাজার পাউন্ডের নিকটবর্তী জায়গা ক্রয় করে মসজিদটি স্থানান্তরিত করার পরিকল্পনা করা হয় নতুন মসজিদটি নির্মাণ হলে এতে একসাথে পাঁচশত মুসল্লি নামাজ আদায় করতে পারবেন মসজিদের নির্মাণ কাজে এগিয়ে আসার জন্য সমগ্র ইউকেবাসী ও সর্বস্তরের স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানানো হয় কিতলি থেকে আগত মৌলানা ফখরুল ইসলাম প্রথম সিমেন্ট রেখে মসজিদের নতুন বিল্ডিং নির্মাণ কাজে উদ্বোধন করেন এতে কাউন্সিলর হাসান খান কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন অবশেষে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে শেখ মোহাম্মদ লায়েক মিয়া চ্যানেল আই নিউজ ব্রাডফুড বিসিএ সাউথ ওয়েস্ট রিজনের বিজনেস নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে ব্রিস্টলের স্থানীয় একটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয় সভাপতি মুসলি আহমেদের উপস্থাপনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্লট লেসলি এমপি বক্তব্য রাখেন বিসিএ নির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট এবং সাউথ রিজনের কনভেইনার এনাম উল হক চৌধুরী সালে আহমেদ প্রমুখ প্রধান অতিথি এই সময় তার বক্তব্যে বলেন এ শিল্প পুরো ব্রিটেনের অর্থনীতিতে আশাতীত অবদান রাখছে এছাড়া উল্লেখযোগ্য সংখ্যক মানুষের কর্মসংস্থানও ব্যবস্থা রয়েছে তিনি আরো বলেন বর্তমান কনজারভেটিভ সরকার ক্ষুদ্র ব্যবসায়ীদের সহযোগিতা দিতে বদ্ধপরিকর আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি বক্তব্যের পর সাউথ ওয়েস্ট রিজনের পক্ষ থেকে বের হওয়া প্রথম নিউজ লেটারের মোড়ক উন্মোচন করা হয় সভা শেষে সাউথ ওয়েস্ট রিজনের পক্ষ থেকে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিকে ক্রেস্ট প্রদান করা হয় এই ছিল আমাদের আজকের আয়োজন শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো স্কটল্যান্ডের স্বাধীনতা প্রাপ্তি নিয়ে সরকারের সাথে নতুন জটিলতা সৃষ্টি সাংবাদিক দম্পতি সাগরুনী হত্যাকায়ীদের শাস্তির দাবিতে যুক্তরাজ্যে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ ফর ব্রিটিশ বাংলাদেশী সিটিজেনের উদ্যোগে বাংলাদেশের বর্তমান সংকট শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ছিল আমাদের আজকের আয়োজন আগামীতে আমাদের খবর আবারও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন আল্লাহ হাফেজ